নির্বাচনী প্রচারে বেরিয়ে বিরোধের মুখে বিধায়ক গ্রামবাসীদের বিক্ষোভের ঠেলায় গাড়ি থেকে নামতেই পারলেন না প্রার্থী। কিন্তু বিধায়ককে দেখে কেন খাপ্পা হলেন গ্রামবাসীরা? ভোটের দামামা বেজে গিয়েছে উত্তরপ্রদেশে, জোর কদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। আর সেই মতো নিজের বিধানসভা এলাকায় এক গ্রামে প্রচারে যান বিজেপি বিধায়ক বিক্রম সিং সাইনি। কিন্তু সেখানে যেতেই তাল কাটে প্রচারে। গ্রামে বিধায়কের গাড়ি ঢুকতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বাসিন্দারা। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ঘটনা, খাটাউলির বিজেপি বিধায়ক বিক্রম সিং সাইনি একটা সভা করতে তার বিধানসভা ক্ষেত্রের মানব্বরপুর গ্রামে যান। কিন্তু বিধায়ক গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীদের ক্ষোভের আঁচ গিয়ে পড়ে তাঁর ওপরে। বিধায়ককে দেখা মাত্রই তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা। একটা সময় তপ্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে হাত জোর করে ক্ষমাও চাইতে দেখা যায় বিধায়ককে, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। পরিস্থিতি বেগতিক বুঝেই গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন বিক্রম সিং সাইনি। কিন্তু নিজের বিধানসভায় গিয়ে কেন এমন পরিস্থিতির সম্মুখীন হলেন বিধায়ক? গ্রামবাসীরা জানান, গত 5 বছরে এলাকার কোনো উন্নয়ন হয়নি, তাই তার বিরুদ্ধে এই ক্ষোভ। আবারও অনেকে মনে করছেন, এই বিধানসভা ক্ষেত্রে প্রচুর কৃষক বাস করে, কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহার করলেও কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে, আর সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে বিধায়ককে দেখে। যদিও বিধায়ক অবশ্য এই কথা মানতে নারাজ। তার দাবি, গ্রামের একটি স্কুলের মধ্যে বসে মদ্যপান করছিলেন কয়েকজন, সেই দৃশ্য দেখে তিনি প্রতিবাদ করায় তাকে পাল্টা বিরোধিতার মুখে পড়তে হয়। যারা বিরোধিতা করে স্লোগান দিয়েছেন তারা বিরোধী জোটের সদস্য সমর্থক। ইতিমধ্যেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই ভোটের আগে এই ঘটনায় চাপ বেড়েছে বিজেপি শিবিরে। তবে বিজেপি বিধায়কের হেনস্থা ছবি দেখে হাসি চওড়া হয়েছে বিরোধীদের। যদিও এই বিজেপি নেতা আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। 2019 সালে তিনি বলেছিলেন, যারা ভারতে বসবাস করতে ভীত বোধ করেন তাদের বোমা মেরে উড়িয়ে দেওয়া উচিত। তার আগেও বলেছিলেন, আমাদের দেশের নাম হিন্দুস্থান, যার অর্থ একটা হিন্দুদেরই দেশ। যারা গোহত্যা করছে তাদের পা ভেঙে দেওয়ার হুমকি দিতেও দেখা গিয়েছিল এই বিধায়ককে। এবার তাকে ঘিরেই বিক্ষোভ প্রতিবাদের ছবি। আগামী মাসে উত্তরপ্রদেশের বিধানসভা ভোট এবং দিন ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে দল বদলের খেলা। সে সঙ্গে চাপ বাড়তে শুরু করেছে যোগী সরকারের উপরেও। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।